ছবিগুলো একটু ভালো করে লক্ষ্য করুন। চাষি ভাই, আপনার ফসল কুড়ে কুড়ে খাচ্ছে না তো? এই সময় একটু সতর্ক থাকুন। আপনার ফসলে যে রোগগুলো দেখছেন তার কারণ হচ্ছে এরাই। বাংলাদেশের যে সমস্ত চাষি ভাই আছেন, এইবার তাদের কথা বলি। কখন স্প্রে করবেন? এই সময়টা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ স্প্রে করার। দোকানে গিয়ে যদি এই রকম বোতল দেখেন, নেবেন না, তাহলে টেকনিক্যাল চেঞ্জ করতে হবে। এখনকার পোকা বুঝতেই পারছেন, ওরা অভিযোজন ক্ষমতা এতটা, মানে সহনশীল হয়ে গিয়েছে ওরা, ওষুধে কিন্তু মরতে চাচ্ছে না। ঠিক এই সময় চাষি ভাইদের কাছে একটি জ্বলন্ত সমস্যা, পাতা মোড়া পোকার আক্রমণ। পাতার যে সবুজ অংশ ক্লোরোফিলগুলো আছে, সেগুলো ওই পাতা মুড়িয়ে সেখান থেকে কুড়ে কুড়ে বসে খাচ্ছে, পাতাগুলো সাদা হচ্ছে। জমিতে এসে যারা ধান চাষ করেছেন, সত্যি একটা খারাপ লাগার মতো বিষয়। তা কথা হচ্ছে, এই পাতা মোড়া পোকার আক্রমণ থেকে কি রেহাই নেই? 100% কি সমাধান নেই? পিছনে দেখতে পাচ্ছেন আমার ধান, এখানে কিন্তু পাতা মোড়া পোকার 100% কিন্তু এখানে মানে কন্ট্রোলে রয়েছে। এই যে জমিটা দেখছেন পাশে, এই জমিতে কিন্তু পাতা মোড়া পোকার আক্রমণ হয়েছিল, কিন্তু ওষুধ স্প্রে করার পর সেটাও দেখুন 100% কন্ট্রোলে আছে। এটা সেই জমি চাষি ভাই, যেটাতে ধ্রুবী গোল্ড চাপান দিয়েছিলাম, আপনাদের দেখিয়েছিলাম। আর পিছনে যেটা দেখছেন, চাপান সারের সাথে খোল দিয়েছিলাম, সেই জমিটা সব এখন এই শীষ বার হওয়ার মুখে কয়েকদিনের ভিতরেই জমিতে সব ক্লিয়ার হয়ে যাবে। তো যাই হোক, আপনারা চ্যানেলে গিয়ে ভিডিও দেখতে পারেন, একদম প্রথম থেকে শেষ অবধি দেখুন, ধাপে ধাপে পরিচর্যা আপনাদের কাছে আমি কিন্তু তুলে ধরেছি। আর এখন যেটা বলবো, কিভাবে আমি সমাধান পেলাম এই পাতা মোড়া পোকার, সেটাই আপনাদের সঙ্গে আলোচনা করব। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন গ্রিন ওয়েভ ফার্মার্স ক্রিয়েশন চ্যানেল, আর আপনাদের সঙ্গে রয়েছি আমি সুশোভন। যারা চ্যানেলে প্রথম এসছেন তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আমার প্রতিনিয়ত এই ধান, ফুলকপি, বাঁধাকপি, মানে সবজি জাতীয় ফসল, ফল জাতীয় ফসল, মালটা, কুল, যেগুলো আমি চাষ করে থাকি নিজে, সেই অভিজ্ঞতাগুলো এই চ্যানেলের মধ্য দিয়ে আপনাদের কাছে আমি তুলে ধরি। আর যারা প্রতিনিয়ত আমার ভিডিও দেখেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসুন ভিডিওর মূল অংশে ফিরে যাই। তো চাষি ভাই, আজকের ভিডিওতে আলোচনা করছি এই 100% পাতা মোড়া পোকার হাত থেকে রক্ষা পাওয়ার জন্য আপনারা কোন কোন ওষুধগুলো ব্যবহার করবেন। একটা ওষুধে তো এখন কাজ হচ্ছে না, ওদের রেজিস্ট্যান্স পাওয়ার অনেক বেড়ে গেছে। তো এমন দুটো ওষুধ সেটের কথা আপনাদেরকে বলবো, যে কোনো একটা সেট বেছে নিন, দিয়ে স্প্রে করুন, সমাধান হয়ে যাবে। আর আলোচনা করব এই ওষুধগুলো আপনারা কখন দেবেন, এই কখন দেবেন এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, আপনি ভিডিওটা দেখুন, আলোচনা করছি। আর একটা পয়েন্ট হচ্ছে কি মেশাবেন এর সাথে। ব্যাস এই তিনটে পয়েন্ট আপনারা একটু ভালো করে শুনবেন, তাহলে দেখবেন সমাধান হয়ে যাবে। বন্ধুরা, এই পাতা মোড়া পোকাগুলো কিন্তু ওই মাজরা পোকারই একটা অংশবিশেষ। আপনার যখন জমিতে ওই চাপান সার দেওয়ার পর পাতাগুলো চওড়া হয়, সবুজ হয়, পাতার রস চুষে খাওয়ার জন্য দেখবেন জমিতে হলুদ সাদাটে এক ধরনের মথ ঘুরে বেড়ায়। ওটা আপনি দুপুরবেলা আসলে কিন্তু দেখতে পাবেন না, জমিতে সন্ধ্যাবেলায় এসে একটু আল দিয়ে হাঁটুন বা ধানে একটু নাড়া দিয়ে দেখবেন যে হলুদ রঙের সাদা রঙের মথ ঘুরে বেড়াচ্ছে। তখনই আপনার কিন্তু মাথায় নিয়ে নিতে হবে যে 7-8 দিনের ভিতরে ওরা পাতার নিচে ডিম পাড়বে, আর ডিম পাড়ার পর সেখান থেকে লার্ভা বার হবে। সেই লার্ভা সম্পূর্ণ কিন্তু পাতায় থাকবে না, মাটিতে ঝরে পড়বে, কিছু ধানে যে জল থাকবে জলের উপরে ভাসতে থাকবে, আর ওই ধানের গোড়া ছিদ্র করে ভিতরে প্রবেশ করবে আর ভিতরে কুড়ে কুড়ে খাবে। এরপরে সাদা স্টিক বার হবে, আর কিছু যেটা পাতাতে রয়ে গেছিল সেগুলো পাতাকে মুড়ে নিয়ে ওর যে সবুজ ক্লোরোফিল সেটাকে কিন্তু খেতে থাকবে, সেটা হচ্ছে আপনার পাতা মোড়া পোকা। তাহলে আপনি ভেবে দেখুন তো, যদি আপনি ওই যে হলুদ মদগুলো ছিল সেগুলো যদি জমিতে কন্ট্রোল করতে পারতেন, তাহলে কত সহজে, কত কম খরচে হয়ে যেত। তাহলে আপনাকে একটু সতর্ক থাকার দরকার ছিল প্রথম থেকে। যখন হলুদ মদ, সাদা মদ, আপনার প্লেন সাইপারমেথ্রিন, প্রোপিনোফজ, মানে হামলা, প্রফিক্স সোপার, এই জাতীয় ওষুধ স্প্রে করলেই কিন্তু সেগুলো কন্ট্রোল হয়ে যেত। ওষুধ দিতে দিতে বন্ধুরা রাত হলো, লাইটের আলোয় আপনি স্পষ্ট বুঝতে পারবেন কত পোকা আপনার জমিতে আছে। এই দেখুন, দেখতে পাচ্ছেন একটা মত, কিন্তু এই পূর্ণাঙ্গ মত, একটা মত 3-4 জায়গায় কিন্তু ডিম পাড়ে। কিন্তু কথা হচ্ছে,
প্রত্যেক 7 দিন 8 দিন অন্তর অন্তর তো আপনার জমিতে স্প্রে আপনি করতে পারবেন না, কারণ ওই ওষুধগুলো 7 দিন কার্যকর ক্ষমতা থাকে। তাহলে সেক্ষেত্রে আমাদের কি করতে হয়, যে 35 দিন যখন বয়স হয় ধানের বা 30 দিন, তখন দেখবেন আপনার দানাসার একটু পিছিয়ে যাচ্ছি। অল্প একটু শুনবেন, একটা গল্প আকারে বলি। যখন 30 থেকে 35 দিন হচ্ছে ধানের বয়স, 30 দিনের মাথায় আমরা কিন্তু জমিতে, অধিকাংশ জমিতে দিয়ে থাকি, সেটা হচ্ছে দানা কীটনাশক। এবার দানা কীটনাশক কি, এর মূল উপাদান থাকে কার্টাপ হাইড্রোক্লোরাইড না ক্লোরোঅ্যান্টানিলিপল। খেয়াল করে দেখুন, আপনি দানাসার তখন কি দিয়েছিলেন, ফাটেরা দিয়েছিলেন, না হলে 4G দানা দিয়েছিলেন, না হলে ক্যালডান দিয়েছিলেন। তো এই যে সার, যে এই যে দানা কীটনাশকগুলো ছিল, তার উপাদান ছিল কার্টাপ হাইড্রোক্লোরাইড না হলে ক্লোরোঅ্যান্টানিলিপল, আর একটা ছিল ফিপ্রোনিল। ফিপ্রোনিল এখন দেয় না। আসল কথা কি জানেন চাষি ভাই, এই যে দানা কীটনাশক বলুন, উপরে স্প্রে বলুন, এইগুলো যদি আমরা এর বিষক্রিয়া একটা বাঁধনে কন্টিনিউয়াসলি জমির ভিতরে রেখে দিতে পারি, তাহলে কিন্তু এই ধরনের পোকা, মাছরা বলুন, পাতা মোড়া পোকা বলুন, কিচ্ছু কিন্তু লাগে না। ঠিক আছে, তা এই বাঁধনটাই হচ্ছে আপনাকে বুঝতে হয়। দানা সার ধরুন কতদিন, 15 দিন পর্যন্ত টেনে দিল তার বিষক্রিয়া, তারপরে 6 থেকে 7 দিন পর্যন্ত টেনে দেওয়ার জন্য একটা সস্তা ওষুধ আপনার জমিতে স্প্রে করতে হয়, যেরকম প্রফিক্স সুপার হামলা বা ল্যামডা সাইহালোথ্রিন, মানে ল্যামডা বলে যেটা বাজারে পাওয়া যায়, সেটা দিয়ে দিলে 7 দিন পর্যন্ত আরও কিন্তু টেনে দেয়। তাহলে কি হলো, ওই যে 15 দিন আর 7 দিন 22 দিন, তাহলে 30 দিনে দিলে 52 দিন পর্যন্ত আপনার বিষক্রিয়া থেকে গেল। এর 52 দিনের মাথায় আর একটা এইবার কড়া ওষুধ আপনাদের জমিতে কিন্তু স্প্রে করতে হয়, সেই কথা এবার আপনাদের সঙ্গে বলছি। আর তো যাই হোক, সেটা আসল কথা না, আসল কথা হচ্ছে আপনাদের কিভাবে নির্মূল করবেন 100%। আপনাদের জমিতে ধরুন লেগে গিয়েছে, আক্রমণ হয়ে গিয়েছে, সেক্ষেত্রে কি করবেন, এবার আপনাদের সঙ্গে সেটাই দেখাই। আমার হাতে দেখুন চাষি ভাই, এখানে মোট 4খানা ওষুধ আছে, 4টে বোতল। এই 4টে বোতলের থেকে 2টো 2টো করে সেট তৈরি করব। যে কোনো একটা সেট আপনারা জমিতে দেবেন। এবার কোন চাষি ভাই কোন সেট জমিতে স্প্রে করবেন, সেটা এবার আলোচনা করি। যে সমস্ত চাষি ভাই 30 দিনের মাথায় জমিতে দানা কীটনাশক হিসাবে কার্টাপ হাইড্রোক্লোরাইড 4G দানা, যেটাকে কিরিটাপ বলে, ক্যালডান বলে, এইগুলো আপনারা জমিতে স্প্রে করে জমিতে ছিটিয়েছিলেন, সেই সমস্ত চাষি ভাই আপনারা এখন জমিতে স্প্রে করে দেবেন এইটা। দেখুন কী কী, একটা হচ্ছে কোরাজিন আর একটা হচ্ছে প্রফেক্স সুপার, এই 2টো আপনারা স্প্রে করবেন। এবার কথা আছে, ফাঁকে একটা বলে দিই, না হলে ভুলে যাব। এই যে কোরাজিন দেখছেন আপনারা, এখন এই দোকানে গিয়ে যদি এই রকম বোতল দেখেন, নেবেন না, প্যাকিং করা বোতল নেবেন, FMC কোম্পানির প্যাকিং করা বোতল নেবেন। এই দেখুন এগুলো, এখানে এই যে স্টিকার মারা আছে না সাদা রঙের, এখানে সব FMC লেখা থাকবে, আর এরকম প্যাক করা বার করেছে কোম্পানি। কারণ কি জানেন তো, চায়না কোরাজেন বেরিয়েছে, জমিতে দিয়ে কিন্তু কাজ হচ্ছে না, চাষি ভাইরা ঠকছেন। তা আপনারা কোম্পানির একদম সিল প্যাক করা কোরাজেন ব্যবহার করবেন। এর মূল উপাদান হচ্ছে ক্লোরোঅ্যান্টানিলিপল, আর সঙ্গে কি দিয়েছি, প্রফিক্স সুপার। প্রফিক্স সুপারের ভিতরে আছে সাইফারমেথ্রিন আর হচ্ছে প্রোপেনোফস। এই প্রোপেনোফস আর সাইফারমেথ্রিন আর ক্লোরোঅ্যান্টানিলিপল 3খানা টেকনিক্যাল আপনারা পেয়ে গেলেন, এবার জমিতে স্প্রে করবেন। অপরদিকে যে সমস্ত চাষি ভাই, আপনারা 30 দিনের মাথায় ক্লোরোঅ্যান্টানিলিপল, যেরকম ফাটেরা ইউজ করে না, ধানে ফাটেরা দেয়, তার মূল উপাদান হচ্ছে ক্লোরোঅ্যান্টানিলিপল, সেই সমস্ত চাষি ভাই আপনারা তাহলে টেকনিক্যাল চেঞ্জ করতে হবে। তখন আপনারা কি দেবেন দেখুন, কারণ সেম টেকনিক্যাল জমিতে বারবার যদি স্প্রে করা যায় বা মাটিতে দানা দেওয়া যায়, তাহলে এখনকার পোকা বুঝতেই পারছেন, ওরা অভিযোজন ক্ষমতা এতটা, মানে সহনশীল হয়ে গিয়েছে ওরা, ওষুধে কিন্তু মরতে চাচ্ছে না। তাহলে সেক্ষেত্রে আপনারা টেকনিক্যাল চেঞ্জ করলে ফল কিন্তু ভালো পাবেন। এইবার যারা ফাটেরা দিয়েছিলেন অর্থাৎ ক্লোরোঅ্যান্টানিলিপল দিয়েছিলেন, তারা কি দেবেন আসুন। আমার হাতে দেখুন 2টো ওষুধ আছে, একটা হচ্ছে কৃষি রসায়নের কনিচি, কৃষি রসায়নের এটা, ঠিক আছে। এর ভিতরে দেখুন কি আছে, কার্টাপ হাইড্রোক্লোরাইড, এর উপাদান হচ্ছে কার্টাপ হাইড্রোক্লোরাইড। খেয়াল করে দেখেছেন, প্রথমে ক্লোরোঅ্যান্টানিলিপল দিলেন, এইবার তাহলে দেবেন কি, কার্টাপ হাইড্রোক্লোরাইড। যারা কার্টাপ হাইড্রোক্লোরাইড দিয়েছিলেন আগে, তারা দিলেন কি, ক্লোরোঅ্যান্টানিলিপল। তো এই কার্টাপ হাইড্রোক্লোরাইড 75% SG সলুয়েবল গ্র্যানুলি দানা আকারে আছে এর ভিতরে, ঠিক আছে। এর পরিবর্তে আপনারা ইন্দোফিল কোম্পানিরও পেয়ে যেতে পারেন, সেখানে কার্টাপ হাইড্রোক্লোরাইড 50% SP সলুয়েবল পাউডার রূপে সেটা পাওয়া যায়। তো 2টো যে কোনো একটা আপনারা কিন্তু ব্যবহার করতে পারেন। আর এর সঙ্গে কি মেশাবেন, এর সঙ্গে মেশাবেন এই দেখুন ইন্দোফিল কোম্পানির নেভোলিউরান 10% EC, এটা আপনারা মেশাবেন এর সঙ্গে।
ঠিক আছে, ইন্দোফিল কোম্পানির রিমন নামে আপনারা বাজারে পেয়ে যাবেন। ঠিক আছে, এবার ডোজের কথায় আসি। ডোজ কতটুকু করে দেবেন? এই রিমন দেবেন 1 লিটার জলে 1 ml, ভালো করে শুনবেন, 1 লিটার জলে 1 ml। আর এই যে কনিচি, এটা আপনারা দেবেন 1 লিটার জলে 1 গ্রাম, ভালো করে দুটো আলাদা করে গলুন, গুলে ঢপের ভিতরে দিয়ে জমিতে স্প্রে করে দিন। আর অপরদিকে কোরাজেনের কথা বললাম, আসল কোরাজেন, এই কোরাজেন কতটুকু দেবেন? কোরাজেন দেবেন আপনারা হচ্ছে 3 ml, দোকানদার বলবে আপনি 4 ml দেবেন। ক্লোরো অ্যান্টানিলিপল 18.5% মাথায় রাখবেন, এটা 4 ml দেবেন, আর এর সঙ্গে মেশাবেন, আমি দিয়েছি কিন্তু এটা, এই টেকনিক্যালটা বলছি, কারণ আগে কার্টাপ হাইড্রোক্লোরাইড দেওয়া ছিল। আর এর সঙ্গে দেবেন প্রোফিনফস সাইফারমেথ্রিন, এইটা আপনারা মেশাবেন, এটা দেবেন 35 ml, 30 থেকে 35। তাহলে ওই দুটো মিশিয়ে জমিতে স্প্রে করবেন। এইবার কথা আছে কখন স্প্রে করবেন, এই সময়টা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ স্প্রে করার। যখন সন্ধ্যাবেলা জমিতে আপনি আসবেন, আপনার জমিতে আক্রমণ হয়ে গেছে, তখন দেখবেন পাতার উপরে সন্ধ্যার আগে সূর্য ডোবা ডোবা ভাব এখনও দেখুন ডোবেনি, আপনি এই সময় থেকে স্টার্ট করতে পারেন। কারণ যাদের অনেক জমি আছে তারা কি করবেন, ভাগ করে নেবেন, দুটো ভাগে ভাগ করে নেবেন, আজকে দিলেন কালকে দিলেন, প্রয়োজনে 3 দিনে দেবেন, তাহলেই 100% সমাধান হবে, না হলে হবে না। এবার ঘটনা হচ্ছে কেন হবে না জানেন তো, এই যে সিস্টেমিক বা কন্টাক্ট যে ওষুধগুলো আমরা বিষিয়ে দিচ্ছি, এবার ধানের ওদের সংস্পর্শে আসলো না, পোকার সংস্পর্শে যদি না আসে, পোকাগুলো দেখবেন বড় বড় হয়ে গিয়েছে, ওই ওদের সংস্পর্শে যদি দেহের সংস্পর্শে না আসে, তাহলে কি হবে, ওরা মরতে চাইবে না, ওরা ঠিক 3-4 দিন একটু জিম মেরে বসে থাকবে, তারপরে আবার কিন্তু ওদের কাজ ওরা চালিয়ে যাবে। তাহলে সেক্ষেত্রে আপনারা কি করবেন, যে সন্ধ্যাবেলায় দেখবেন পাতার উপরে ওরা একদম উপরে এসে বসে থাকে, পাতা কুড়ে কুড়ে খায়, বড় বড় লেদা পোকা। তারপরে যখন সন্ধ্যাবেলায় হাঁটবেন সন্ধ্যার আগে, জমিতে দেখবেন প্রচুর পরিমাণে মথগুলো এসে সব বাসা বেঁধেছে, তা সেই সময় যদি আপনারা স্প্রে করেন, তাহলে ওদের কন্টাকে মানে সংস্পর্শ ওষুধগুলো ডাইরেক্ট পড়বে, আর সেক্ষেত্রে মরার সম্ভাবনা অনেক বেশি, মানে প্রায় 20-30% কাজ আপনারা বেশি পাবেন, কারণ গাছ এখন বড় হয়ে গিয়েছে, এখন সিস্টেমিকের কথা ভেবে আমাদের ওষুধ স্প্রে করলে কাজ হবে না। তাহলে সন্ধ্যাবেলায় আপনারা অবশ্যই স্প্রে করবেন, আর সঙ্গে মেশাবেন আঠা, আঠা মেশাবেন যেটা হচ্ছে সিলিকন বেস আঠা, ভালো করে শুনবেন, সিলিকন বেস, এটা মেশালে কি হবে, ধরুন জমি মানে মেশিন থেকে যখন স্প্রে করা হয় তখন বিন্দু বিন্দু আকারে দেখবেন, মানে রাউন্ড একেবারে বিন্দু বিন্দু মানে গোলাকার বিন্দু বিন্দু আকারে ধানের পাতার উপরে গিয়ে পড়বে, সেটা বিন্দু বিন্দু আকারেই থাকে। যদি আপনি সিলিকন বেস আঠা মেশান তাহলে কি হবে, তাহলে ওই যে সিলিকন বেস আঠাগুলো ওই গোলাকার জলবিন্দুর পৃষ্ঠটানকে ভেঙে দেয়, বৃষ্টির ফোঁটা জলের ফোঁটা এইগুলো সব পৃষ্ঠটানের জন্য গোলাকার থাকে, যখনই আঠাটা মেশাবেন তখন সেটাকে ভেঙে দেবে, পৃষ্ঠটানকে ভেঙে দিয়ে পাতার উপরে যখন পড়বে, পোকার গায়ের উপরে পড়বে, তখন কিন্তু একদম ছড়িয়ে পড়বে আর পোকাটা মরবে কিন্তু তাড়াতাড়ি। এই জন্য এই সমস্ত উপাদানগুলো মিশিয়ে জমিতে সন্ধ্যাবেলায় স্প্রে করবেন, ভীষণ ভালো কাজ পাবেন। বাংলাদেশের যে সমস্ত চাষিভাই আছেন, এবার তাদের কথা বলি, আপনাদের জমিতে যদি কম আক্রমণ হয়, পাতা মোড়া যদি আক্রমণ জাস্ট শুরু হচ্ছে এরকম মনে হয়, সেক্ষেত্রে আপনারা বায়ার কোম্পানির বেল্ট এক্সপার্ট ব্যবহার করবেন, আর তার সঙ্গে কী মেশাবেন, ক্লোরোপাইরিফস 50% প্লাস সাইফারমেথ্রিন 5%, যে মিক্সার আপনাদের ওদিকে পাওয়া যায়, যেরকম ইরাদ নাম করে পাওয়া যায়, জাস মিক্স নামে পাওয়া যায়, এই ধরনের ওষুধ মানে ওই কম্পোজিশনের যে কোনো ওষুধ আপনারা মিশিয়ে জমিতে স্প্রে করে দিন। আর যদি বেশি আক্রমণ দেখা দেয় তাহলে সেক্ষেত্রে আপনারা 3টে ওষুধের নাম বলবো, 1 নম্বর হচ্ছে কোরাজেন, 2 নম্বর হচ্ছে অ্যাম্পলিগো, 3 নম্বর হচ্ছে সিনজেন্টা কোম্পানির ভিরতাকো, এই 3টের ভিতরে যে কোনো একটা আপনারা বেছে নিন। আর তার সঙ্গে প্রফিনফোস 40% আর 4% আপনার সাইফারমেথ্রিন, এই যে মিক্সারটা পাওয়া যায় আমাদের এদিকে যেটা প্রফিক্স সুপার, আপনারা সেটা মিশিয়ে জমিতে স্প্রে করে দিন, দেখবেন একদম 100% সমাধান পাবেন, আর সন্ধ্যাবেলায় স্প্রে করবেন। তো ভিডিওটি ভালো লাগলে চাষি ভাইদের কাছে শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। চাষি ভাইরা এখন এই সমস্যায় ভুগছেন, এই ভিডিওর মধ্য দিয়ে যতটুকু উপকার হয় সেটাই কিন্তু চাষি ভাইদের কাছে একটা বড় ব্যাপার, আমার অভিজ্ঞতাটুকু এই চ্যানেলের মধ্য দিয়ে তুলে ধরলাম আপনাদের কাছে। তো ভালো থাকবেন, পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।